সন্দেশখালী কাণ্ড, নারী নির্যাতন ইস্যুতে এবার বিক্ষোভ কর্মসূচিতে নামলো বঙ্গ বিজেপি। রবিবার সকাল থেকে রাজ্য জুড়ে থানাগুলিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কলকাতা, হাওড়া সহ একাধিক জেলায় এই কর্মসূচি হয়েছে। বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে এই থানা ঘেরাও কর্মসূচি করে। রবিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগড়া বিজেপি যুব মোর্চা ও মহিলা মোর্চার উদ্যোগে থানা ঘেরাও কর্মসূচি পালিত হলো। এগড়া ত্রিকোণ পার্ক থেকে এই প্রতিবাদ মিছিল বার হয়। ওই মিছিল এগড়া বাজার পরিক্রমা করে থানার সামনে এসে শেষ হয়। থানার বাইরে বিজেপি মহিলা মোর্চা ও অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ মন্ত্রী ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। এগড়া থানার আইসির কাছে ডেপুটেশন দেয় বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক অমলেশ পাহাড়ি, এগড়া নগর মণ্ডলের সভাপতি চন্দন মাইতি, এগড়া এক মণ্ডলের সভাপতি অভিজিৎ মহাপাত্র, এগড়া দুই মণ্ডলের সভাপতি বিমল শেঠ, অলোক দাস, দেবব্রত আচার্য, এগড়া দুই মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী সুমনা মাইতিকর, কিশোর পাল সহ অন্যান্য নেতৃত্ব। আজ এবার এগড়ায় কি বলবেন? স্বাভাবিকভাবে বলার কিছু নেই। আজকে আমরা যখন ডেপুটেশন দিচ্ছি, এগড়া থানার ভিতরে একটা বড় চোর লুকিয়ে আছে, খোঁজ নিয়ে দেখুন, দেখতে পাবেন। এটা হচ্ছে সবথেকে বড়, এতটাই প্রভাব পড়েছে, এতটাই ভয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি, যুব মোর্চা এবং মহিলা মোর্চাকে। তাই বড় চোর যিনি বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন, তিনি ভিতরে বসে দেখছেন কি হবে না হবে। বলার কিছু নেই, সোজা কিভাবে করতে হয় ভারতীয় জনতা যুব মোর্চা সেটা জানে। আগামী দিনে এগড়ার মতো জায়গায় এরকম ঘটনা ঘটলে পুরো একদম ডাং দিয়ে ডান্ডা দিয়ে কীভাবে সোজা করতে সেটা যুব মোর্চা মহিলা মোর্চা করে দিবে। আপনার নাম? আমার নাম অমলেশ পাহাড়ি, ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক মেদিনীপুর সাংগঠনিক জেলা। ঘটনার প্রতিবাদে আজকে আপনারা থানায় বিক্ষোভ দেখালেন, কি বলবেন? দেখুন, শুধু সন্দেশখালী নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলারা অসুরক্ষিত, মহিলারা সুরক্ষিত নয়। এটা লজ্জার বিষয় আমাদের কাছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলাদের সুরক্ষিত নন। তিনি দেখছি চারিদিকে তাদের নেতারা চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে দিদি 500 থেকে 1000 টাকা, কিন্তু সারা পশ্চিমবঙ্গের মহিলারা এখন একটাই দাবি রেখেছে, আমাদের ভাতা দরকার নেই, আমরা আমাদের আত্মসম্মান সুরক্ষিত চাই, আমরা কোনো নেতা তৃণমূলী নেতা দ্বারা পরিচালিত হতে চাই না, তাদের ব্যবহারের যোগ্য হতে চাই না। আপনারা সন্দেশখালীর মা বোনেদের দেখেছেন কীভাবে তৃণমূলের নেতারা রাতের অন্ধকারে তাদের পছন্দ মতন মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে রাতের পর রাত পার্টি অফিসে রেখেছে, অত্যাচার করেছে, তাদের সম্মান নিয়ে ছেলে খেলা খেলেছে। তারই প্রতিবাদে আজকে এগড়া বিধানসভা যুব মোর্চা এবং মহিলা মোর্চার নেতৃত্বে এই বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি। আপনার নাম? আমার নাম চন্দন মাইতি, এগড়া নগর বিজেপির সভাপতি।